আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক থেকে শুরু করে জনপ্রিয় সব পর্ন সাইটে নাম রয়েছে অভিনেত্রী শিরিন শিলার। এমন নানা গুঞ্জনের পর এবং অপবাদের পর এবার বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় ঢাকাই অভিনেত্রী শিরিন শিলা। দীর্ঘ 6 বছরের সম্পর্কে থাকার পর প্রেমিক আবিদুল মোহাইমিনুন সাজিলকে বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী শিরিন শিলা। বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি পার্টি সেন্টার থেকে আলহামদুলিল্লাহ কবুল বলে বিয়ের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী শিরিন শিলা। এদিকে বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি শেয়ার করে নিয়েছেন এই অভিনেত্রী, যেখানে প্রিন্টেড সালোয়ারের সঙ্গে ম্যাচ করে পাঞ্জাবি পরেছেন জনপ্রিয় অভিনেত্রীর বর। এদিকে রোজ চশমায় খোলা চুল এবং রং খেলায় মেতে উঠেছেন এই দম্পতি। ছবিতে দেখা যায় রং মেখে একাকার অবস্থা অভিনেত্রী শিরিন শিলার, এবং শিরিন শিলার এই একাকার অবস্থার মধ্যেই কপালে ভালোবাসার উষ্ণ ছোঁয়া এঁকে দিয়েছেন তার স্বামী মোহাইমিনুন। কানে কাঠ গোলাপ আর অভিনেত্রীর মিষ্টি হাসি যেন ভক্ত অনুরাগীদের মনে দাগ কেটেছে আরও একবার। বিয়ের পিঁড়িতে বসেও ভক্তদের ঘায়েল করতে ছাড়েননি শিরিন শিলা। বেশ হাসি খুশি মেজাজেই বিয়ে করতে দেখা গেল অভিনেত্রীকে। ভালোবেসে কাছে টেনে নিয়ে একে অপরের সঙ্গে রং খেলেছেন তারা। এদিকে কমেন্ট বক্সে অভিনেত্রীর ভক্ত অনুরাগীরা বেশ প্রশংসা করছেন এই জুটির। রব্বি নামের একজন লিখেছেন, শুভকামনা রইল আপনাদের দুজনের জন্য, দারুণ শুভকামনা রইল, আগামী দিনের ভবিষ্যৎগুলো ভালো কাটুক আপনাদের একসঙ্গে, সেই কামনাই করি, আল্লাহ হাফেজ। আরেকজন লিখেছেন, অসাধারণ লেগেছে আপু, আপনাকে দারুণ লাগছে বউ সেজে, সুন্দর লাগছে আপনাদেরকে, এভাবেই সুন্দরভাবে সংসারটা চালিয়ে যান। রিপন আহমেদ নামে আরেকজন লিখেছেন, দোয়া করি এরকম হাসি খুশি যেন আল্লাহ সবসময় আপনাদের দুজনকে রাখেন এবং দুজনে দারুণভাবে নিজেদের জীবন গুছিয়ে নিয়ে দারুণভাবে পথ চলুন। প্রসঙ্গত, আবিদুল মোহাইমিনুন সাজিল পেশায় ফার্মাসিস্ট। সাজিলের বাড়ি ভৈরবে। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফার্মেসির ওপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। বর্তমানে তাদের পারিবারিক ব্যবসা ট্রাভেল এজেন্সি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন সাজিদ। এদিকে শিরিন শিলা গত বছর আলোচনায় আসেন এক প্রতিবন্ধী ছেলে তাকে জড়িয়ে ধরে চুমু চাওয়ার ভিডিও ভাইরাল করে। যদিও ক্যারিয়ারে তেমন কোনো উল্লেখযোগ্য সিনেমায় কাজ করতে পারেননি অভিনেত্রী শিরিন শিলা, তবে মাঝে মধ্যেই টক অব দ্য টাউন হয়ে ওঠেন তার বিভিন্ন কার্যকলাপের কারণে। তবে 2024 সালে মুক্তি পেতে চলেছে তার শেষবাজি সিনেমাটি, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন নায়ক সাইমন সাদিক। সেই ছবিতে কিছু ভালো করার আশাই রয়েছেন অভিনেত্রী শিরিন শিলা। শিরিন শিলা এবং তার স্বামীকে রইল আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।